সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরিফ মণ্ডল। আজকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার থেকে যাত্রা শুরু করলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে। যাব শ্রীপুর তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্র ও বৈরাগী চালা হয়ে শ্রীপুর উপজেলা সদর পর্যন্ত। সাথে আছি আমি আরিফ মণ্ডল। রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করব, ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের রাস্তার দুই পাশ দেখাতে চেষ্টা করব। চলে আসলাম বাগের বাজারে। বাগের বাজার থেকে আমরা পুষ্পাধাম রিসোর্ট থেকে আমরা কিন্তু বাংলাদেশ তুলা উন্নয়ন গবেষণা কেন্দ্রের ভিতর দিয়ে চলে যাব বৈরাগী চালাতে। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড তুলা গ্যাপ গবেষণা কেন্দ্র শ্রীপুর গাজীপুর। এখানে কিন্তু শ্রীপুরের সেই ঐতিহ্যবাহী অনেক কাঁঠাল গাছ রয়েছে। বাংলাদেশ তুলা গবেষণা কেন্দ্র দুই পাশে কিন্তু অনেক বড় একটি এরিয়া এখানে তুলার গবেষণা কেন্দ্র। এখানে কিন্তু অনেক কাঁঠাল গাছ রয়েছে এবং প্রাচীন অনেক আগের সেই কাঁঠাল গাছগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু গাছে ভরপুর কাঁঠাল রয়েছে। এ পাশেও কিন্তু তুলা উন্নয়ন বোর্ডের ভিতরে কিন্তু অনেক গাছ রয়েছে, কাঁঠাল গাছ। এখনও কিন্তু তুলা বর্তমানে নাই, চাষ হয় না। আসলে তুলার সিজনে আসলে তুলা চাষ যে সময় হয় সময়টা কিন্তু একদিকে অনেক গাছ অনেক কিছু রয়েছে। বাংলাদেশ তুলা গবেষণা কেন্দ্র গাজীপুর শ্রীপুরে। এপাশে তুলা উন্নয়ন গবেষণা কেন্দ্রের বাউন্ডারি পাশে চলে আসলাম আমরা মাদকলা। এই রাস্তাটি সরাসরি গিয়ে মিশেছে, এই পাশে চলে গেছে মাদকলা ডান পাশে, আর বাম পাশে চলে গেছে সেই গোরগোরা মাস্টার বাড়ি বনাম শ্রীপুর যে রুটটা চলে গেছে ওই রাস্তায় গিয়ে মিশেছে। এখানে কিন্তু শ্রীপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনাব আলহাজ আনিসুর রহমানের বাসভবন কিন্তু আমার হাতের ডান পাশেই। অধ্যাসিত এরিয়া, অনেক শিল্প কারখানা রয়েছে, অনেক গার্মেন্টস রয়েছে।
নাই সেই পৌরপিতা পৌর মেয়র আমি কোনো রাস্তা আর এই পাশে চলে গেছে ডান পাশে চলে গেছে মাধবকলা আর আমরা যে বাম পাশটায় মোড় নিয়েছি এই বাম পাশটা চলে গেছে আপনার বৈরাগীতলা বৈরাগীতলা চৌরাস্তায় গিয়ে মিশেছে বৈরাগীতলা স্কুলের পাশ দিয়ে গিয়ে রাস্তাটি বের হয়েছে কিন্তু শিল্প অধ্যুষিত এরিয়া এখানে কিন্তু সব শিল্প কারখানা অনেক গার্মেন্টস এবং সুতার মিল বিভিন্ন কলকারখানা আমরা কিন্তু আনোয়ারা মান্নান টেক্সটাইল মিল কিন্তু এই যে এটা আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানেও কিন্তু কৃষ্ণচূড়া একটা সুন্দর গাছ রয়েছে গেটের ঠিক পাশে এক সময় কিন্তু এই বৈরাগীতলা গ্রামে এসেছিলেন রানী এলিজাবেথ তিনি এখানে গ্রামের গ্রামীণ জীবন এবং গ্রামের মানুষের পরিবেশ এবং এখানে সেই চাল থেকে মুড়ি উৎপাদন হয় কিভাবে তিনি এসব দেখে কিন্তু মুগ্ধ হয়েছিলেন এই শ্রীপুরের এই মাটি তিনি এসেছিলেন ঢাকা থেকে ট্রেনে করে কিন্তু এই শ্রীপুরে এসেছিলেন তিনি এই রানী এলিজাবেথের কিন্তু এই বৈরাগীতলা গ্রামে অনেক ইতিহাস রয়েছে তিনি কিন্তু এই একজন একটি সফল গ্রাম হিসাবে কিন্তু এই বৈরাগীতলাকে বেছে নিয়েছিলেন গ্রামীণ জীবন এবং মানুষের জীবনযাত্রার মান তিনি কিন্তু এসেছিলেন আর এই এলাকার মানুষও কিন্তু তাদেরকে এই এলাকার মানুষও কিন্তু রানীকে কাছে পেয়ে আনন্দিত হয়েছিল এবং একটি ঘরের চাবিও কিন্তু তাকে উপহার দেওয়া হয়েছিল এই সেই বৈরাগীতলা গ্রাম এবং আমরা জানি তখনই কিন্তু এই এলাকার রাস্তাঘাট কিন্তু আমরা শুনেছি যে রাতারাতি কিন্তু এটা পাকা করা হয়েছিল রানী এলিজাবেথ আসবে বলে কিন্তু এই গ্রামের রাস্তাঘাটগুলো একেবারেই অল্প সময়ের মধ্যে রাতে দিনে কিন্তু পাকা করা হয়েছিল কিন্তু সমস্যা হলো এখানে রাস্তাঘাটগুলো কিন্তু খুব চিপা এই রাস্তাটা খুব চিপা শিল্প অধ্যুষিত এলাকা তারপরেও কিন্তু একটি গাড়ি ওভারটেক করতে হলে একটি গাড়িকে কিন্তু দাঁড়া করে সাইড দিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন গার্মেন্টস বাসকে আমরা কীভাবে ওভারটেক করলাম আমরা কিন্তু বৈরাগীতলা মুড়ে চলে আসলাম এ হলো সেই বৈরাগীতলা মোড় এই পাশে রয়েছে হাই স্কুল আমরা শ্রীপুর বরদুরিয়া মাস্টার বাড়ি সড়কে চলে আসলাম আর আমার এই পাশে রয়েছে বৈরাগীতলা হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় যেখানে কিন্তু বৈরাগীতলা হাই স্কুল আমাদের জানিয়ে রাখি এলাকাটা কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা গাজীপুরের শ্রীপুর উপজেলার এই বৈরাগীতলা কিন্তু বর্তমানে শিল্প প্রতিষ্ঠানে ভরপুর এখানে হাজার হাজার শ্রমিক কিন্তু নির্মাণাধীন এখানে কিন্তু বিভিন্ন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে কিন্তু দেশের উত্তরবঙ্গের অনেক শ্রমিক কিন্তু এখানে কাজ করে এবং এই এলাকার স্থানীয় লোকজনের কাজ করে
এলাকাটা কিন্তু শিল্প অধ্যুষিত হয়, বর্তমানে কিন্তু লোকসমাগম অনেক। ধন্যবাদ সকলকে, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি আরিফ মণ্ডল, এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। এই পাশে কিন্তু রয়েছে হ্যামস গার্মেন্টস লিমিটেড, একটি বড় কারখানা। সাপিলাপাড়া গ্রামে চলে এসেছি। এই পাশেও কিন্তু হ্যামস গ্রুপের আরো দুটি কারখানা রয়েছে, ঢাকা ফ্যাশন এবং আরো দুটি কিন্তু কারখানা কিন্তু সামনে রয়েছে। এখন কিন্তু দুপুরবেলা, শ্রমিকরা লাঞ্চ সেরে আবারও কারখানায় ঢুকে যাচ্ছে। ঢাকা গার্মেন্টসের ফ্যাশন আরও একটি কারখানা, যেখানেই যান এই শ্রীপুরে কিন্তু সবুজের ছোঁয়া পাবেন, এটা নিশ্চিত। যদি মেল ইন্ডাস্ট্রি হয়ে থাকে, এদিকে কিন্তু আরেকটি কারখানা রয়েছে। আমরা বাংলাহাটি গ্রামে চলে আসলাম, দক্ষিণ বাংলাটি। এই পাশে কিন্তু আরো একটি কারখানা রয়েছে, ইউনিল্যান্স। হাতের ডান পাশে কিন্তু ইউনিল্যান্স রয়েছে, সে কারখানাও কিন্তু শ্রমিকরা কাজ করছে। দক্ষিণ বাংলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেদিকেই দেখবেন সবুজে শ্যামলে শ্রীপুর, সবুজ এবং কাঁঠাল গাছের বর্তমান দেখা কিন্তু পাবেন। যেদিকে যান শ্রীপুর উপজেলার যেই পাশ দিয়ে যান, রাস্তার পাশে কিন্তু অবশ্যই কাঁঠাল গাছ লক্ষ্য করবেন, যে কাঁঠাল গাছের দেখা পাবেন। আমরা শ্রীপুর উপজেলা সদরে প্রবেশ করলাম। শ্রীপুর উপজেলা সদরে চলে আসলাম, সামনেই শ্রীপুর সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে শ্রীপুর চৌরাস্তা। হাতের বাম পাশে কিন্তু শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৫০-৪৭ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা চলে আসলাম শ্রীপুর চৌরাস্তা এলাকায়।
দেখেন এখানে কিন্তু আসলে প্রায় সময় কিন্তু এই যানজট লেগেই থাকে এই শ্রীপুর চৌরাস্তা এখানে সিএনজি স্ট্যান্ড করা হয়েছে মাস্টারবাড়ি সিএনজি স্ট্যান্ড করা হয়েছে এই পাশে আর রাস্তার ঠিক সামনেটা করা হয়েছে বর্মি সিএনজি স্ট্যান্ড এই পাশে করা হয়েছে মাওনা সিএনজি স্ট্যান্ড আর আশেপাশে তো অটো রয়েছে দেখেন এখানে কিন্তু অটোর যানজট এই যানজট শ্রীপুরে প্রায় সময় কিন্তু লেগেই থাকে এটা শ্রীপুর উপজেলা পরিষদ সম্পূর্ণ রাস্তার ভিডিওটি দেখাতে গিয়ে ভিডিওটি অনেক বড় হয়ে গেল যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সময় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন